ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী বোন, সিলেটের শাহজালাল এবং শাহফরান এদের মাজার সম্পর্কে এবং এদের ইতিহাস সম্পর্কে আপনি জেনেছিলেন। আপনার এই প্রশ্নটি আমাদের বাংলাদেশি সকলেরই হওয়া প্রয়োজন। এদের বিষয়ে আমাদের জানা এই জন্য প্রয়োজন যে আমাদের দেশে মানুষ সিলেটে গিয়ে এই শাহজালাল এবং শাহফরানের মাজারে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কুফুর, শিরিক, বেদাতের কোনো শেষ নাই এদের মাজার কেন্দ্রিক। তাই এদের সম্পর্কে জেনে আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হিসাবে আমাদের চলা প্রয়োজন এবং এদের কুফুর, শিরিকি, বেদাতি যেগুলো আছে এগুলো থেকে নিজেকে রক্ষা করা, সমাজকে রক্ষা করার জন্যে দাওয়াত দেওয়া প্রয়োজন। এখানে শাহজালাল, এই শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ। তার পুরা নাম শেখ শাহজালাল, তার উপনাম হচ্ছে মুজাররাদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন মত অভিমত আছে, তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক লিপি থেকে উল্লিখিত সনই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। বলা হয় সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করে। শাহজালালের সফর সঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করা হয়। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবরস্থ করা হয়। তার জন্ম হচ্ছে 25 মে 1271, এরকম বলা হয়ে থাকে আমরা যতটুকু ইতিহাসের পাতাতে পাই। এ থেকে তো আর বেশি আমাদের কিছু জানা নাই। কোনিয়া রুম সালানত বর্তমান তুরস্ক। ওনার মৃত্যু হচ্ছে 1346, বয়স প্রায় 74-75-এর মধ্যে। সিলেট তখন সিলেট বঙ্গ, বর্তমানে বাংলাদেশে, এরকম আর কি। তখন আগের কথা এটা। ওনার ধর্ম হিসাবে উনি ইসলাম ধর্ম পালন করতেন। পিতা মাতা হচ্ছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আর মাতা হচ্ছেন সৈয়দা হাসেনা ফাতিমা। তারপরে ওনাকে সুফি হিসাবে আখ্যা দেওয়া হইতো। তারপরে আত্মীয় জালালউদ্দিন সুরখ পশ বুখারি, তারপরে উনি মুসলিম নেতা ভিত্তিক সিলেটের পূর্বসূরি সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী, অর্থাৎ উনি উত্তরসূরি হচ্ছেন কে সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী, যিনি উনার মামা হিসাবে সম্পর্ক। তারপরে উনার উত্তরসূরি হচ্ছে শাহফরান, যেহেতু শাহফরান उनादेরই একজন আপন লোক। আর শাহজালাল উনি সুফি সাধক ছিলেন এবং মরমী ছিলেন। মরমী এটা আমাদের বাংলাদেশে একটা শব্দ, এর অনেকগুলো বিষয় আছে। অর্থাৎ যারা আধ্যাত্মিক গান বাজনা করতেন, আধ্যাত্মিক গান বাজনা নিয়ে তারা মত থাকতেন, এদের মধ্যে একজন ছিল জালালউদ্দিন শাহজালাল। তারপরে শাহফরানের বিষয়টা আমাদের সামনে রাখা দরকার। শাহফরানের পূর্বপুরুষগণ মূলত বোখারির শহরের অধিবাসী ছিলেন। তার উদ্যতন চতুর্থ পুরুষ শাহ জামালউদ্দিন বোখারি হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহফরানের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহজালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সে হিসেবে শাহফরান হচ্ছেন শাহজালালের ভাগ্নে, মানে মামু ভাগিনা আর কি, আমাদের সাথে সেরকম বলে। শাহফরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্ম শিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ ফাগলা আমিনের শরাফন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এই সময় তিনি শাহফরান খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্থানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর ওই গৌর গোবিন্দর যে একটা সমস্যা ছিল, গৌর গোবিন্দ সহ তখন উনি যুদ্ধ করছেন, শাহজালাল যুদ্ধ করে এটাকে বিজয় করছেন। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহফরান সিলেটের হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহজালালের নির্দেশে তিনি শাহফরান সিলেট শহর হতে 6 মাইল দূরবর্তী দক্ষিণ কাছ ফরগনাস্থিত খাদিমনগর এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চির নিদ্রা শায়িত হন। এখানে উনাদের এটা সংক্ষিপ্ত একটু পরিচিতি, কিন্তু উনাদের কর্মকাণ্ডের মধ্যে আমাদের শরিয়া এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের সাথে আসমান জমিনের মধ্যে পার্থক্য। উনারা সুফি মতবাদের বিশ্বাসী হওয়ার কারণে উনাদের কথাবার্তা, চলন বদন, আকীদা বিশ্বাসে অনেকগুলো ঝামেলা ছিল। তথাপি আমরা বলবো তৎকালীন জমানাতে উনারা যতটুকু ইসলাম পেয়েছেন ওই ইসলাম হিসেবে উনারা দাওয়াত দিতেন। যদিও উনারা যে দাওয়াতের কাজ করতেন এই দাওয়াতের মধ্যে অনেকগুলো বিভ্রান্তি ছিল এবং অনেকগুলো যে বেদাত ছিল, আকীদার মধ্যে অনেকগুলো ঝামেলা ছিল সুফি হওয়ার কারণে। যেহেতু উনারা এর থেকে বেশি এলেম উনাদের কাছে হয়তো ছিল না, যার কারণে উনারা এই ভুল ভ্রান্তি শুদ্ধ অশুদ্ধ নিয়ে চলতেন। তো আমরা তাদের জন্য দোয়া করি, তাদের গুনাহখাতা আল্লাহ ক্ষমা করুক, সবগুলো কবুল করুক, আখিরাতে নাজাতের ব্যবস্থা করুক। আর এখানে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নাফরমানিতে কোনো বান্দার আনুগত্য নাই, সে যে কেউ হোক না কেন। তো এই ধরনের যে শাহজালাল শাহফরান বাংলাদেশের মধ্যে একটা নাম করা যে বিশ্ব সিলেটের মধ্যে তাদের নামে ভিন্ন ভিন্ন মাজার আছে। এই মাজারের মধ্যে মানুষ যে এই সমস্ত আবাদতগুলো করে, যেই আবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য কাজ নির্দিষ্ট, সেইগুলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু গায়রুল্লাহর কাছে এগুলো করা শিরিক। আর তাদের আড্ডাখানা মাজাখানার মধ্যে এই ধরনের শিরিকের কোনো অভাব নাই, বেদাতের কোনো অভাব নাই। তাই এগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এখানে দুই একটা কথা না বললেই নয়। একটা কথা হচ্ছে ওইখানে গজার মাছের চাষ করা হয়। তারপরে ওইখানে সাফরানের ওইখানে একটা আশা নামক গাছও আছে। তারপরে প্রত্যেক জায়গাতে বিভিন্ন ধরনের মাছ আছে, গজার মাছ রাখা আছে, কচ্ছপ রাখা আছে। আর মানুষদের আকিদা বিশ্বাস হচ্ছে এদেরকে খাদ্য দিলে মনের আশা পুরা হয়, ছেলে না থাকলে ছেলে পাওয়া যাবে, যেটা নিয়ত করবে সেটা পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, এটা এগুলো সবগুলো শিরকে অন্তর্ভুক্ত, এগুলো কোনোটাই বিশ্বাস করা যাবে না। শাহজালাল এর মাজার, শাহফরানের মাজারের মধ্যে মানুষে গিয়ে বিভিন্ন ধরনের টাকা পয়সা মানত করে যায়, এগুলো সম্পূর্ণ শিরকে অন্তর্ভুক্ত, কুফুরির অন্তর্ভুক্ত। এগুলা যে একেবারে ইসলামে নিষিদ্ধ কাজ। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই এই সমস্ত আড্ডাখানাতে অজ্ঞ মুসলমান যারা যায় তাদের যে বুঝাইতে হবে, যাতে করে তারা এই সমস্ত কুফুরি শিরকের আড্ডাখানাতে যোগ না দেয়। বিশেষ করে এখানে দুইটা কথা বলি। শাহজালাল যখন নাকি আসতেছিল ভারত থেকে, তখন তাকে কবুতর জোড়া দেওয়া হয়েছিল, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশে বলা হয় জালালি কবুতর। এই জালালি কবুতর উনি ভারত থেকে নিয়ে এসেছেন। আমাদের দেশে এই জালালি কবুতরগুলো মানুষে খাওয়া হারাম মনে করে। তারপরে হাজার হাজার জালালি কবুতর সিলেটে মাজারগুলোর মধ্যে পড়ে রয়েছে, মানুষ এগুলাকে খায় না, এগুলো খাওয়া নাকি হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ব্যাপারে কতগুলো ঘটনা বর্ণনা করা হয়। একটা ঘটনা হচ্ছে, শাহজালাল শাহফরান একই জায়গাতে ছিল, ওইখানে তারা সাধনার কাজ করত। কোনো সময় শাহজালাল কোথাও দূরে গেলে শাহফরান এই কবুতরগুলো খাওয়া আরম্ভ করলো। এই কবুতরগুলা খাইতে খাইতে একসময় মধ্যে কমে গেল। আর এখানে তার মামা শাহজালাল যখন আসলো, দেখলো যে এই সে কাণ্ড ঘটাইছে, তার কবুতরগুলো খেয়ে ফেলছে, খুব রাগারাগি করলো তাকে। পরবর্তীতে এই খাওয়া কবুতরের যে ফাঁক এবং ফরগুলো ছিল, এগুলা সে বাতাসে উড়ে দিছে। ওইখান থেকে নাকি যে হাজার হাজার কবুতর যে বাইর হয়েছে। এখন এই ধরনের কবুতর হওয়ার কারণে এই পর্যন্ত ওইখানে এই কবুতর যতগুলো বৃদ্ধি পাচ্ছে, শুধু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনি মারা গেলে মারা যায়, কিন্তু কেউ এগুলাকে খায় না, এগুলাকে খাওয়া হারাম মনে করে। চিন্তা করে দেখেন কত বড় জেহালত। আর ওই সময়ের মধ্যে মামু যখন দেখলো যে তার কারামতি প্রকাশ পাইছে, মামু বলতেছে তুমি আর আমার সাথে থাকার দরকার নাই, আমি লাঠি মারতেছি, লাঠিতে যত দূরে যাবে ও দূরে তুমি আস্তা না কারো। ওইখানে লাঠি মারছে, লাঠিটা যেখানে তাকে ফুটছে ওইখানে লাঠিটা একটা গাছ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই গাছের নাম হলো আশা গাছ। ওইখানে বাগিনা যে শাহফরান আস্তানা গাছছে, ওইখানে পরবর্তীতে মারা গেছে। যা হোক, এখানে তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে, এই সমস্ত মাজারখানাগুলোর ভিতরে যা চলছে বর্তমানে কুফুরি শিরকির কোনো শেষ নাই। এখানে ভিতরে গজার মাছ, কচ্ছপ মাছ, এগুলো মানুষের নাকি আশা পুরায়, এটা সম্পূর্ণ শিরক। ২ নম্বর হচ্ছে, এই কবুতর খাওয়া হারাম, এটা সম্পূর্ণভাবে শরীয় বিরোধী কাজ, এগুলোও কুফুরির সামিল। হালাল হারামের অধিকার একমাত্র আল্লাহ তাআলা। ৩ নম্বর হচ্ছে, শাহজালালের লাঠি দূরে গিয়ে শাহফরানের মাজারে এটা গাছে পরিণত হয়েছে। এই গাছের নাম দিচ্ছে আশা গাছ, অর্থাৎ এখানে যেই আশায় এখানে দান খয়রাত করবে, যে আশায় এই গাছটাকে ধরবে, তার আশা ফলন হবে, আশা পূরণ হবে। এইটা হচ্ছে শিরকের আরেকটা আড্ডাখানা। তাই এখানে বড় বড় ধরনের শিরক আছে। আমি কিঞ্চিত আলোচনা করি, এখানে শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। একটা খেয়াল রাখতে হবে আমাদের, হালাল হারামের অধিকার একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, ইন্নাত তাহলিলা ওয়াত তাহরিমা ইন্নামা হুয়া লিল্লাহ আযজা ওয়া জাল্লা। বৈধ করার অবৈধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার। কোনো কিছুকে হারাম বলা, কোনো কিছুকে যে হালাল বলা, এটা আল্লাহ তাআলার অধিকার। লাইসা লি আহাদিন আন ইয়াকুলা আও ইউসাররিহা বিহাযা ফি আইনি মিনাল আয়ানি ইল্লা আন ইয়াকুনাল বারি তাআলা ইখবিরু বিযালিকা আনহু। কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে সে কোনো জিনিসকে বলবে এটা হালাল এটা হারাম, এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে বন্দার জন্য হারাম করবেন এটা হারাম হবে, যেটাকে হালাল করবেন সেটা হালাল হবে। এখানে কোনো মানুষের ব্যক্তিগত কোনো যে অধিকার নাই, সে হালাল হারামের জন্য আলাদাভাবে নিয়ম প্রচলন করবে। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার খাদ্য হিসেবে কিছু জিনিসকে হারাম করছেন, কিছু জিনিসকে হালাল করছেন। মানুষদের জন্য অকল্যাণকর জিনিসগুলোকে হারাম করছেন, মানুষদের স্বাস্থ্যযোগ্যত জিনিসগুলোকে হালাল করছেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত পাঠাইছেন সেই শরীয়তের মধ্যে যে বান্দাদের জন্য পবিত্র জিনিস, স্বাস্থ্যসম্মত জিনিসকে হালাল করছেন, খবিস অস্বাস্থ্যসম্মত জিনিসকে হারাম করছেন। কবুতর কিন্তু সেই স্বাস্থ্যসম্মত যে খাবার তার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটা হালাল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা কোনো খবিস না যে খাইলে স্বাস্থ্যের মধ্যে ক্ষতি হবে, এরকমটা না। এখানে জালালি কবুতর নাম দিছে আর খাইতে পারবে না, এটাকে হারাম খাওয়াটা মনে করা এটা এই আয়াতের লঙ্ঘন। যেখানে আল্লাহ তাআলা হালাল করছে এটাকে হারাম করার কারণে এটা আয়াতে লঙ্ঘন হইতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা ইউনূসের মধ্যে 59 নম্বর আয়াত, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহুম হারামান ওয়া হালালা কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। কুল আরাআইতুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তোমাদের কি হলো, মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রিজিক তোমাদের জন্য ফাড়াইছেন, ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান, তোমরা এর কিছুকে হারাম মনে করতেছ, কিছুকে হালাল মনে করতেছ। আল্লাহ কি তোমাদেরকে এই বিষয়ে অনুমতি দিয়েছেন? না, আল্লাহর উপর তোমরা মিথ্যা আরোপ করতেছ। দেখেন, মানুষের অধিকার নাই হালাল এবং হারাম করার। সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রা বৃদ্ধি করে, যার ফলে কাফেরগণ গুমরাহিতে পতিত হয়। এরা একে কোনো বছর হালাল আবার কোনো বছরকে হারাম করে নাই, যাতে তারা গণনা পূর্ণ করে নাই আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর, অতঃপর হালাল করে নাই আল্লাহর হারামকৃত মাসগুলোকে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেয়া হলো, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। এই আয়াতের মধ্যে তৎকালীন কুফফারদের কিছু নিয়মকে বলা হয়েছিল। এরা আল্লাহ তাআলা হারাম করছেন 4 মাসকে, নির্দিষ্ট 4 মাস। এরা সুবিধা মতো কোনো মাসকে হালাল করতো, কোনো মাসকে এটা হারাম করতো নিজেরা নিজেরা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কর্মকে বলতেছেন কুফরের মধ্যে বৃদ্ধি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটা আয়াত সূরা নাহলের 116, আর একটা আয়াত সূরা নাহলের 117 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন মাতাউন কালিলুন ওয়া লাহুম আযাবুন আলীম। তোমাদের জিহ্বা যেসব মিথ্যা বর্ণনা করে এবং আল্লাহর উপর মিথ্যারোপ উদ্দেশ্যে বলো না যে এটা হালাল, আল্লাহর উপর মিথ্যার উদ্দেশ্যে তোমরা বলো না যে এটা হালাল এবং এটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তারা সফল হয় না, তাদের জন্য ইহকালের অংশ হিসেবে রয়েছে সামান্য কিছু ভোগ্য সামগ্রী, এরপর পরকালে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাইলে সূরা নাহলের ১১৬ এবং ১৭ নম্বর আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে হালাল হারাম এটা আল্লাহর অধিকার, এটা নিয়ে মানুষের চিনিমিনি করতে পারবে না। এই বিষয়ে যদি নাকি কোনো মানুষ, যেমন কবুতরকে আল্লাহ তাআলা হালাল করছেন, আর এখানে যদি নাকি এটাকে হারাম বলে দেওয়া হয় যে জালালি কবুতর খাওয়া হারাম, তাইলে এটা শরীয়তের উপরে বাড়াবাড়ি। তাদের যদি নাকি এই কথা বিশ্বাস করে কেউ না খায়, তাহলে তারা যে মারাত্মক আকারে শিরকের গুনার মধ্যে জর্জরিত হবে। ওয়াইন আতা আতমহ ইন্নাকুম লামুশরিকুন, সূরা আনামের ১২১ নম্বর আয়াত। তাহলে তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল হালাল হারাম একমাত্র এর অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলার, মানুষের কোনো অধিকার নাই। তাই জালালি কবুতর যেটা মানুষ হালাল করে, যে হালাল প্রাণীকে হারাম মনে করতেছে, তারা যদি নাকি এটাকে জেনে বুঝে করে তাহলে অবশ্যই তাদেরও এই ধরনের অপরাধ হবে, যেটা কোরআন সুন্নাহর দ্বারা আমরা বুঝতে পারি। তাই জালালি কবুতর এটা খাওয়া সম্পূর্ণ বৈধ, সম্পূর্ণ হালাল, এটা আল্লাহর পক্ষ থেকে যে হালাল কি তো একটা প্রাণী, পাখি আমরা খাইতে পারি, কোনো নির্দিষ্ট কোনো সমস্যা নাই। হ্যাঁ, মক্কা মদিনার গাছপালা কাটা নির্দিষ্ট এরিয়া, যেটাকে হারামের এরিয়া বলা হয়, এটা হারাম। এটা পশু যে হত্যা করা হারাম, এটা ভিন্ন, যেহেতু এই বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অনুমতি আছে এই এরিয়াগুলোর জন্য, আলাদা সবগুলোর জন্য নয়। তাই এই সমস্ত গজার মাজার কসফ আশা নামক গাছ, এগুলো থেকে যদি নাকি আশা পূরণের জন্য কিছু করি থাকে, নিয়ত করি থাকে, এগুলো সম্পূর্ণ শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ যত ইচ্ছা ক্ষমা করবেন। তাই এই ধরনের কুফরি শিরকি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সর্বপ্রকারের কুফর শিরক বেদাত থেকে বেরিয়ে যে তাওহীদে খালেসকে গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।